আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি চুলের একটি সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই চান চুলকে খুব দ্রুত বড় করতে এবং চুলের গোড়াকে মজবুত করতে এবং চুলকে অনেক বেশি সিল্কি এবং শাইনি করতে। আজকে আমি একটি ঘরোয়া প্যাকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই প্যাকটি আপনি সপ্তাহে অ্যাটলিস্ট একবার ব্যবহার করেন তাহলেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান মিলবে। চুলের গোড়া মজবুত হবে, চুল সিল্কি শাইনি হবে এবং আপনার চুল পড়া বন্ধ হবে, চুল দ্রুত বৃদ্ধি পাবে। চলুন শুরু করি তাহলে আজকের ভিডিও। তার আগে বরাবরের মতোই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন। আর সময় নষ্ট করব না, চলুন শুরু করি আজকের ভিডিও। এই প্যাকটি তৈরি করতে আমাদের প্রথম যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে পুদিনা পাতার পেস্ট। একটা বাটিতে হাফ বাটি পরিমাণ পুদিনা পাতার পেস্ট নিয়ে নেন, 5 চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নেন। দুটো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে আপনি আপনার প্রথমে চুলের গোড়াতে অ্যাপ্লাই করেন, তারপর পুরো চুলে অ্যাপ্লাই করেন। এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেন অ্যাপ্লাই করার পর। সম্ভব হলে আপনি 30 মিনিটও রাখতে পারেন, কিন্তু অনেকেরই পুদিনা পাতা মাথায় লাগালে ঠান্ডার সমস্যা চলে আসে। যদি ওই সমস্যা থেকে থাকে তাহলে আপনি 15 থেকে 20 মিনিটের বেশি কিন্তু মাথায় রাখবেন না। এরপর নর্মাল শ্যাম্পু দিয়ে আপনি রেগুলার বেসিসে যেই শ্যাম্পুটা আপনার চুলের জন্য ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দিয়ে চুল ধুয়ে ফেলেন। তো এই প্যাকটি আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে। শুধু একবার ব্যবহার করলেই কিন্তু সমাধান মিলবে না, কারণ রাতারাতি কখনো চুল বড় হয় না। এর জন্য আপনাকে এটা মিনিমাম 1 থেকে 2 মাস আপনাকে এই প্যাকটি ব্যবহার করতে হবে। সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে আপনাকে এই প্যাকটি ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।